এই ক্যামেরার দিকে তাকিয়ে হাই বল। পড়াশোনা করে না, খালি হাই বল। হাই। শুট ফাইনালি কমপ্লিট। এখন বাজে 12:30 বেজে গেছে। এই দেখছো আমার ঘামের অবস্থা, পুরো ফ্যান নেই। তোমাদের আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। এই দেখো ফ্যান ট্যান কিছু নেই। গুড মর্নিং এভরিওয়ান। আমি একটা ভোট করেছিলাম, সেখানে তোমরা বলেছো যে রেগুলার ব্লগ চাও, তো সেই জন্য আমি রেগুলার ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। এখন সকালবেলা আমি চা নিয়ে বসেছি, চা খেয়ে নিজের কিছু এডিটিংয়ের কাজ করব, কিছু কাজ আছে সেগুলো করব। এটা চ্যানেলের জন্য কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তাকে ডেলিভার করতে হবে, এই সমস্ত কাজগুলো করব। দেন থ্রু আউট দ্য ডে আমি কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ফার্স্টে চা বানাচ্ছি, এবার চা খাবো, দেন এডিটিং এর কাজে বসবো। বেলা 10:15 বেজে গেল, এখনো আমার ব্রেকফাস্ট করা হয়নি। এখন যাবো নামাতে মাকে, তারপরে এসে ব্রেকফাস্ট করবো, তারপরে আবার কাজে বসবো। এত গরম পড়েছে, আমি মুখে মুখে জল দিয়ে নিয়েছি, মানে আমার প্রচুর কষ্ট হচ্ছে গরমে। সে কারণে 10:00 বেজে গেল, মানে এত দেরি আমার জেনারেলি হয় না, কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই, তো দেরি হয়ে গেল। এই যে মাকে নামিয়ে দিয়ে এলাম, ভূতের মতো অবস্থা। বাইরে হেভি রোদ, ভীষণ রোদ, মানে বেরোনো খুব, কাজ না থাকলে কারু বেরোনোর দরকার নেই। এবার এখন ব্রেকফাস্ট করব, ওটস কলা দুধ, মানে আমার রেগুলার বেসিসে এইগুলোই ব্রেকফাস্ট, নয় ওটস নয় কর্নফ্লেক্স হ্যান ত্যান এইসবই খাই। খুব অকেশন হলে একটু লুচি একটু পরোটা, কিন্তু অ্যাভয়েড করি। এই গরমে তো তেল মশলা খাওয়া উচিত নয়, আমি তো বলবো যে তেল মশলা খাও না, খেও না। তো এরপর করে জামা কাপড় বার করতে হবে, জামা কাপড় বের করে সিলেক্ট করতে হবে, কারণ একটা এডুকেশনাল চ্যানেলের জন্য কাজ আছে। এবার বুঝতেই পারছো, এডুকেশনাল চ্যানেলের জামাটা একটু ঠিকঠাক পড়তে হবে, ঠিকঠাক ইন দ্য সেন্স যেটার জন্য যেটা প্রয়োজন সেটা তো পড়তেই হবে, সেখানে কিছু বলার নেই। তো সেই ড্রেসটা বার করে রাখতে হবে, শ্যুট করতে হবে। আর আমি যেখানে শ্যুট করি না, সেখানে ফ্যানটা আছে, কিন্তু সেখানে খুব গরম, উপরতলা তো ভীষণ গরম, খুব কষ্ট হয়, কিন্তু করতে হবে, এটা আমার কাজ, এটা তো কোনো এক্সকিউজ চলবে না। তো এখন ঝটপট ব্রেকফাস্টে করে নিই, প্রায় 10:30 বাজে। আর আজকের মানে যে ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি, ফুচকা গ্রামে যাওয়ার এক্সপিরিয়েন্স, ওটা অলরেডি আপলোডেড অন মাই চ্যানেল। তোমরা ভালো মানে দেখো, রেসপন্স করো, আর তোমরা যদি কেউ ঘুরতে যেতে চাও যেতেই পারো, তো ভিডিওটা কিন্তু দেখো। এটা আমাদের রান্নাঘর থেকে ভিউ, ওটা আমার জেঠিমার বাড়ি। আর এই জায়গাতে না একটু রোদ ঢোকে, একদিনকে কি হয়েছিল কিছুদিন আগে, ওটা আমি ব্লগে বলিনি তবে শেয়ার করবো, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। দেখো অবস্থা, আমার হাতে ধরে আছি ক্যামেরা আর এটাতে খুলতে পারছি না, মানে জিম যাচ্ছি কিন্তু গায়ে এখনো জোর হয়নি আমার। কি আর করা যাবে, প্রচুর খাওয়া দাওয়া কম করতাম। তো এখানে দুধ রয়েছে, দুধটাকে গরম গরম আর করবো না, আমার এত ধৈর্য নেই, আমাকে এগুলো একাই করতে হয়, তো দুধ আর গরম করবো না, এটা জাস্ট ঢেলে নেবো। চলো আমি ঢেলে নিই দিয়ে খাই। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে ওটস। আমি কিন্তু মশলা ওটসটা খাই না, আমার মনে হয় যে এই ওটসটাই ভালো, মশলা ওটসের থেকে না এটাই ভালো, তো ওই জন্য এটাই নেবো। একটু দুধ নেবো, আমি শর্টটার অত আমার ভালোই লাগে, তো ছেঁকে নেওয়ার কোনো ব্যাপার নেই। আর ইন্ডাকশানে বোধহয় এই বাটি বসবে না, আমি রান্না বান্না সম্পর্কে খুবই নুব আর কি, যেটাকে বলে জানি না। একটুখানি ওটস নিচ্ছি, খুব একটা বেশি খাবো না, কারণ আমি দুপুরে তাড়াতাড়ি করেই খাবার লাঞ্চটা আর কি করে নিই, কারণ আমার দুপুরের দিকে অনেক সময় ক্লাস থাকে, তো আমার মানে এইটুকু এনাফ আমার জন্য, বেশি খাবো না। কলা টলাও থাকে, আমি না গাদা খেতে পারি না, আর দুপুরবেলা তো লাঞ্চ তো আছেই, সেই কারণে না অতটা খাওয়া যায় না। একটুখানি দুধ নিয়ে নিচ্ছি, ব্যাস আর দুধ নেবো না, এনাফ আই থিঙ্ক। আমি একটু লেটা, এটা অনেকেই হয়তো জানো না তোমরা, মানে আমার বাঁ হাতটা না সবসময় আগে চলে, যদিও এইবারে ডান হাতে ক্যামেরা ধরে আছি, বাট স্টিল আমার বাঁ হাতটা একটু আগে চলে, আমি লেটা, এটা আমি ভিডিওতে প্রথম বললাম। এবার কি নেবো, কলা কোথায় বাবা তুমি, এই তো এই যে এটাকে আমি এটা জাস্ট ছুলে নিয়ে ওর মধ্যে গোটাটাই দিয়ে দেবো, আলাদা করে আর করার দরকার নেই। কলাটা পিস করে দিলাম, যেহেতু ব্লগ করছি তো একটু দেখনদারি বলতে পারো, আদারওয়াইজ আমি গোটাটাই নিই। এবার আমাকে একটা কথা বলো, তোমরা যারা ভিডিওটা দেখবে, আমি না স্যাকারিনটা বেশি খাই, মানে স্যাকারিনটাই নিই চিনির থেকে। এবার আমাকে বলো যে চিনি নেওয়া ভালো নাকি স্যাকারিন নেওয়া ভালো, নাকি অন্য কোনো অল্টারনেটিভ আছে, যেটা আর কি চিনি তো ক্ষতি করে আমরা সবাই জানি, আর ফিটনেসের মধ্যে থাকলে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। তো আমি জানিও যে কোনটা বেটার, যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো।
ব্রেকফাস্ট ডান যে এডুকেশনাল চ্যানেলটা শ্যুটটা আছে তার জন্য একটু ডিপ কালার পরতে বলেছে, আর আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আছেই, তো এই কুর্তিটা পরবো। এটা ভীষণ সফট, এটা দুবছর হয়ে গেছে কিন্তু একটু ভাঁজ পড়ে গেছে, আমি ঠিক করে নেবো। আয়রন তো করা যাবে না, তো অন্য কোনো উপায় ঠিক করতে হবে। আর এই যে ফেমাস হোয়াইট পালাজো, এটা গঙ্গাতে নেমেছিলাম বলে লোকে ভাবেছে যে এটা কাঁচা হয় না, বাট হ্যাঁ ভাই এটা কাঁচা হয়, ধোয়া হয়। আর এক জামা কেন তুমি রিপিট করতে পারবে না আমাকে বলো তো, তুমি মানে সেলিব্রিটিরাও এক জামা রিপিট করে। আর ভাই আমি যতই বড় লোক হয়ে যাই, যতই কোটিপতি হয়ে যাই, এক জামা 10 বার পরতেই পারি, কারণ জিনিসপত্র নষ্ট করাটা আমার পারিবারিক শিক্ষা নয়। তো যাই হোক, এই দুটো পরবো। গেট রেডি উইথ মির আমি আমার শর্টস চ্যানেলে, মানে উপাসনা শর্টস যেটা থাকবে সেই চ্যানেলটা দেখে নেবে, আমি লিঙ্ক দেবো, ওখানে শেয়ার করবো। আর এটা এখন পরে ঝটাপট রেডি হই, চলো। রেডি হয়ে গেছে, এই কুর্তিটা পরেছি আর কিচ্ছু মেকআপ করিনি। এত গরম, আর এখানে তো বুঝতেই পারছো ফ্যান অফ করে করতে হবে, কারণ আদারওয়াইজ সাউন্ড যদি যায় সেটা ভালো লাগবে না। তো গরমে ঘামছি, এখন রেডি করে কাজ করতে বসবো। সেটআপটা তোমাদের দেখাচ্ছি, খুবই ঘরোয়া সেটআপ। এটা হচ্ছে আমার পুরো সেটআপটা, এখানে ঠাকুর ঘর রয়েছে, আমি ঠাকুর ঘরই করি, কারণ এগুলো হচ্ছে আমার কাছে সাধনা, এগুলো হচ্ছে আমার কাছে আমার ভক্তির জায়গা, আমার পুজোর জায়গা। তো আমি আমার কাজকর্ম যেন ঠাকুরের কাছেই, মানে ঠাকুর ঘরটাই আমার কাজের ঘর আর কি, এরকমভাবেই আমি চেষ্টা করেছি সাজানোর। তো চলো বেশি কথা না বলে আমাকে কাজে বসে যেতে হবে, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শুট ফাইনালি কমপ্লিট, এখন বাজে 12:30 বেজে গেছে। এই দেখছো আমার ঘামের অবস্থা, পুরো ফ্যান নেই, তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে দেখো, এই দেখো ফ্যান ট্যান কিছু নেই, ঠিক আছে, ফ্যান বন্ধ করেই শ্যুট করেছি, ঘেমে গেছি। এবার তাড়াতাড়ি করে স্নান করতে হবে, দেন পুজো করে লাঞ্চ করে একটু দুপুরটা আমি রেস্ট নিই, কারণ এই গরমে না দুপুরবেলা আমার দ্বারা হয় না, মানে আমি দুপুরবেলা শ্যুট করতে পারি না, আমার মানে পারি না, আমার একটু রেস্টের তো দরকার আছে। দেন বিকেলবেলা কিছু কাজ আছে মিটিয়ে সন্ধ্যেবেলা জিম যাবো ডেফিনেটলি, কারণ এখন আমার লাইফে পার্ট অফ মাই লাইফ হয়ে গেছে। তো চলো স্নান করে নিই। আমার বাড়ি থেকে বেরিয়েই বিকেলবেলা এই জায়গাগুলো হাঁটা যায়, মানে আমাদের গলির ভেতরে হাঁটার অনেক সুবিধা রয়েছে। এই যে জায়গাগুলো দেখছো ছোটোবেলাতে, এখানে আমরা অনেক খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলতাম, শীতকালে যখন ব্লগ করবো তখন দেখতে পাবে। এখন যদিও বাচ্চারা আর অতটা খেলে না, বাট আগে এই সময় এখানে মানে পিকনিক থেকে শুরু করে খেলাধুলা প্রচুর হতো, কিন্তু এখন বাচ্চাদের হাতে মোবাইল ফোন, তো খেলাধুলার প্রশ্ন তো আর নেই। আর এই যে আমার জেঠিমার বাড়ি, আর এই যে ফুল গাছটা, এখান থেকে সবাই ফুল চুরি করে আর কি সকালবেলা। আর এই ভীষণ ভালো লাগছিলো, কিন্তু বিকেল বেলা না একটু হাওয়া দিচ্ছিল না, আজকে গুমোট গরম ছিল পুরো আজকে। তো আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, আমাদের বাড়ির সামনেও দুটো বড় বড় সুন্দর মাঠ আছে, মাঠে এখনো পর্যন্ত খেলাধুলা হয়, লাকিলি কতদিন হবে জানি না, এখনো পর্যন্ত খেলাধুলা হয়। আর বাড়ির সামনে এই যে একটা বিরাট বড় বাড়ি হয়েছে, মানে এনারা ফুল ফ্যামিলিরই মানে ফ্লোর এরকম করে বানিয়েছে, তো সামনেটা একটু হেঁটে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অন্যদিন অন্যটাও শেয়ার করলাম। এখন বাজে 5:00, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, মানে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই গরমে না ভীষণ টায়ার্ড লাগে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছু কাজ আছে, ফটোটা বার করতে হবে, যেটা আমার পোস্ট অফিসে একটা কাজ আছে তার জন্য ফটো বার করতে হবে। অ্যাকচুয়ালি আমার দুরকম ফটো হয়ে গেছে, দুরকম ফটো তো চলবে না, তাই বিকেলবেলাটা আমাদের বাড়ির সামনে যে ভিউটা তোমাদেরকে দেখালাম, মানে ওইটার সামনেটা হাঁটা হাঁটা যায় আর বেশ সুন্দর, মানে আমাদের এখানে গাছপালাটা অনেক আছে, তো সেই কারণে কি হয় বাড়ির সামনে চাইলেই হাঁটা যায়। এখনও আমরা লাকি যে গাছপালা কেটে ফেলা হয়নি, সামনে মাঠ টাটগুলো রয়েছে, অন্য একদিন সেগুলো শেয়ার করবো সবটা। তো এই আর কি, খুব ভালো লাগে হাঁটতে চারপাশটা। তো এখন একটু বসে নিয়ে চাটা খেয়ে, চা মানে আমি দুধ চা খাই না, আমি লিকার চা খাই, তো খেয়ে তারপরে ফটোগুলো নিয়ে যাব, দেন আফটার তারপরে জিমে যাব। এই ফোনটা আগে আমারই ছিল, মানে ক্লাস 12-এ বোধহয় ব্যবহার করেছিলাম, কিন্তু তারপরে বাবাকে দিয়ে দিয়েছিলাম, ফোনটা খারাপ করে ফেলেছে, শুধুমাত্র ফ্ল্যাশ লাইটটা জ্বলছে আর কিছু জ্বলছে না, তো ফোনটা ঠিক করতে হবে। তোমার যদি কেউ দেখে থাকো ভিডিওটা তাহলে বলো যে কোনো প্রবলেম হয়েছে, স্ক্রিনের প্রবলেম কি পিডিএর প্রবলেম বুঝতে পাচ্ছি না, যেই প্রবলেমই হোক না কেন যদি 2-3 হাজার টাকা বলে তাহলে নতুন একটা ফোন কিনেই নেবো, আর কিছু তো করার নেই। তো ফোনটা একদম গেল ভোগে, আর এই যে ফাইলে সমস্ত কিছু ঠিক করছি, কারণ কালকে একটা পোস্ট অফিসে যাওয়ার ব্যাপার আছে, তো ফটোগুলো ঠিক করলাম। একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে মন্নু, ও সারাদিন সাইকেল চালায়, সকাল থেকেও সাইকেল চালায়, রাত থেকেও সাইকেল চালায়। এটা হাই বল তো, এই ক্যামেরার দিকে তাকিয়ে হাই বল, পড়াশোনা করে না খালি হাই বল, হাই, খুব ভালো ছেলে, সারাদিন সাইকেল চালাচ্ছে, পড়াশোনার কোনো ইয়ে নেই। আর এই যে দেখছো কলকা ফুলের গাছটা, এই কলকা ফুলের গাছটা অর্ধেকে ছেঁটে দিয়েছে,
কারণ কি লোকের মাথায় পড়ছে বাট খুব ভালো ছাওয়াও হয়েছিল জানি না কেন কেটে দিয়েছে খাচ্ছি শরবত ভেতরটা পুরো শান্তি শান্তি হয়ে যাচ্ছে আর এ নিজের মনে বকে যায় আমার জিম্মা এক নিজের মনে বকে এখন বাজে সন্ধ্যে 8টা তো আমি জিমে ঢুকলাম আজকে জিমে ঠিক সময়ই গেছি আমি এরকম 8টা নাগাদই যাই তো জিমে ঢুকে এই হচ্ছে জিমের এন্ট্রান্সটা সামনে সমস্ত কিছুই রয়েছে তোমরা বললে একদিন টোটাল আমার জিম ডেটা শেয়ার করব জিমে গিয়ে কি কি ওয়ার্কআউট করি সমস্ত কিছু শেয়ার করব তোমরা যদি বলো তো জিমের ভেতরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি একদিনকে পুরো জিমটাকে ঘুরে ঠিকঠাকভাবে সমস্ত কিছু দেখাবো তো জিমে যাওয়ার পরেই সমস্ত কিছু ওয়ার্কআউট করা শুরু করে দিই কারণ 1 ঘন্টা মতো প্র্যাকটিস করি তো ওইটুকু টাইম সলিড প্র্যাকটিস না করলে আর গিয়ে কোনো লাভ নেই তো এই আর জিম ডান এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 ভীষণ ভালো হলো আজকে ওয়ার্কআউট তো এবার বাড়ি যাব আমি যেমন জিম করি তেমন যোগার প্র্যাকটিসটা সকালবেলা আর প্রাণায়ামের প্র্যাকটিসটা আফটার জিম রাখাই ভালো অর্থাৎ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি একটু মেডিটেশন প্রাণায়াম এগুলো যদি করা যায় তাহলে অনেকটা কাম লাগে অর্থাৎ যে পাওয়ারটা তৈরি হয় ওটা অনেকটা ইয়ে হয় আর রিল্যাক্স লাগে ঘুমটাও ভালো হয় তো এভরিডে আমি এটা করার চেষ্টা করি কারণ ইকুয়ালি সব কিছু ব্যালেন্স করাটা জরুরি একটা বেশি করলাম আর এটা করলামই না ছেড়ে দিলাম সেটা করলে তো হবে না তাই আমি নিয়মমাফিক প্রাণায়াম মেডিটেশন এগুলো করি রাত্রিবেলাতে স্কিন কেয়ার না করলেও এগুলো কিন্তু করি কারণ এগুলো হচ্ছে ইনার কেয়ার মানে তোমার ভিতরটা যদি ক্লিনজিং তুমি না করো যদি মানে তাহলে বাইরেটা তুমি যতই ক্লিন করো তোমার কোনো কিছুতেই লাভ হবে না আর লাস্টে যেটা করি সেটা হচ্ছে গ্র্যাটিটিউড একটা প্রেয়ার বলতে পারো তো আমি মনে করি যে এভরি ডে আমার কাছে একটা গিফট তো প্রত্যেকটা দিনের জন্য আমি গ্রেটফুল থাকতেই পছন্দ করি তো করে নিলাম জিম থেকে ফিরে ডিনার করলাম গা ধুলাম একটা আম খেলাম তোমরা তো দেখলেই তারপরে এখন আজকে আর কোনো স্কিন কেয়ার করিনি একটু প্রাণায়াম করলাম দেন এবার ঘুমোতে যাবো গুড নাইট টাটা বাই বাই যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে কালকে নেক্সট আবার একটা ব্লগে বাই গুড নাইট